চ্যালেঞ্জ করলাম জিহাদ শব্দ নিয়ে আমার সঙ্গে আপনারা বিতর্কে আসেন, আমি চ্যালেঞ্জ করলাম আমাকে বাংলাদেশের যে কোনো চ্যানেলের টক শোতে নিয়ে বসান, আপনাদের পছন্দ মতো 100 জন কাইনা বসান, আমি চ্যালেঞ্জ করলাম একা একা একা। ভাওতাবাজি মিডিয়া বন্ধ করেন, দুর্বল দেখে অসুস্থ দেখে কথা বলতে পারে না, ভদ্রলোক বেশি জানে না, এরকম মানুষ নেই আমাদের দিক থেকে, ওরা 4-5 জন আসে, উপস্থাপক তাদের পক্ষে থাকে। আমাকে একবার নিছিল, ভুলে নিছিল, ভুল করে সময় টিভিতে আমাকে জাগ্রত কবি মুহিব খান নামেও তারা বোঝে নাই, আমি যে কৌমি আলেম এটাও জানতো না, শুধু জানতো সাপ্তাহিক লিখনী পত্রিকা সম্পাদক, তখন একটা পত্রিকা ছিল আমার সম্পাদনায় বের হতো। একজন পত্রিকা সম্পাদক নিছে, আমাকে ফোন করে বলেছে যে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে হবে, এখানে জনাব হায়াত মাহমুদ সাহেব থাকবেন, বাংলা ব্যাকরণবিদ, তারপরে রাশেদা কে চৌধুরী শিক্ষামন্ত্রী ছিল তত্ত্বাবধায়ক আমলে উনি থাকবেন, তারপরে ডক্টর কে যেন এখানে উনি যোগ দেবেন, এরকম থাকবেন লোকজন, আপনাকে স্যার আমরা রাখতে চাচ্ছি মাদ্রাসা পক্ষে কিছু বলেন, একটা পক্ষ রাখতে হবে না, হ্যাঁ এইসবে আমাকে নিছে, কারণ আমার পত্রিকায় কৌমি মাদ্রাসার উপর এটা রিপোর্ট করেছিলাম, তারা ভাবছে কৌমি মাদ্রাসা সম্পর্কে লোকটা কিছু হয়তো জানাশোনা আছে, একটা লোক তো লাগবে, একটা লোক ছাড়া তো খেলা হবে না, আমাকে এইভাবে তারা দাওয়াত করছিল, আমি তো গিয়ে হাজির হয়েছি, হাজির হওয়ার পর যখন চা টা খাই, ক্যামেরা চালু হয় না এখনো, ক্যামেরা চালু হবে, চা খাচ্ছি সবাই বসে টেবিলে, তখনও খুব সুন্দর আলাপ আলোচনা, যে আসলে মাদ্রাসাগুলো তো অনেক আমাদের সন্তানরাই পড়ে, এগুলিকে আরও আধুনিক করা দরকার, সমৃদ্ধ করা দরকার, এই এই পর্যায়ের আলাপ। আমি বলেছি হ্যাঁ ঠিক আছে, মাদ্রাসাগুলি তো কিছু সমস্যা থাকতেই পারে, মাদ্রাসাগুলির কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু যখন ক্যামেরা চালু হলো, বলতে বলা হলো, আমি অবাক হয়ে গেলাম, ভিতরে বাহিরে ওরা মাদ্রাসা বিরোধী, চরমভাবে মাদ্রাসাকে আঘাত করে, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া যা দরকার, অযৌক্তিক মাদ্রাসা বাংলাদেশে থাকা দরকার, দুইটা শিক্ষা ব্যবস্থা কেমন থাকবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এই কথা বলে বসলো। আমি মধ্যপন্থী ছিলাম, মাদ্রাসার বাইরে সবাইকে নিয়ে কথা বলবো, মাদ্রাসা শিক্ষার সুবিধা অসুবিধা সবই বল, দুইটা দিকেই বলবো, হ্যাঁ মাদ্রাসার কি গুণাবলী এটাও বলবো, কি কি এখনো ঘাটতি আছে সেটাও বলবো, কিন্তু ওদের অ্যাটিচিউড দেখে সাথে সাথে আমি স্ট্রং হয়ে গেলাম যে মাদ্রাসার পক্ষে একদম গভীরভাবে বলবো, এর বিরুদ্ধে কোনো কথাই বলবো না। ওরা যেমন অযৌক্তিকভাবে বলেছে, আমি যুক্তি দিয়ে বলেছি, আমি এক কথায় বলে দিয়েছি যে হ্যাঁ তা তো ঠিকই, দুইটা শিক্ষা ব্যবস্থা একটা দেশে এটা কেমন দেখা যায়, স্কুল কলেজ বন্ধ করে দেন, আমি কিন্তু এটা বলতে যাই নাই, এটা বলার মতো অবিবেচক লোক আমি না, স্কুল কলেজে বন্ধুরা রাগ করো না, কিন্তু ওখানে এরকম খেলাটা হয়, আমি পাল্টা চাপ দিয়ে ধরলাম, কারণ আমরা স্বাধীন ছিলাম 200 বছরের ইংরেজের গোলামির আগ পর্যন্ত, তখন পর্যন্ত এই পুরা ভারতবর্ষ বাংলাদেশ সহ জাতীয় শিক্ষা ব্যবস্থায় ছিল মাদ্রাসা মুক্ত, গোলামি যখন নিলাম 200 বছর ইংরেজ আসলো, ইংরেজ চলে গেল, পরাধীন হওয়ার পর যখন আমরা আবার স্বাধীন হলাম, সেই আগের ব্যবস্থা আবার কায়েম হওয়ার কথা, ওদেরটা কেন থাকলো ওইটা বাদ দেন, স্বাধীনতার সপক্ষে শক্তি মাদ্রাসা, স্বাধীন যখন ছিলাম মাদ্রাসা ছিল, পরাধীন হওয়ার পর স্কুল কলেজে জন্ম, যেহেতু শত্রুকে তাড়ায় দিছি তাদের সিস্টেমও তাড়ায় দেন, কথা ঠিক না, দেওবন্ধের ইতিহাস তুলে ধরলাম আর বললাম জাতীয় সমস্যা মাদ্রাসা কামড়াইছে নাকি আপনাদেরকে, কি সমস্যা বলেন, এখনো মানুষ ভদ্রলোক মাদ্রাসায় পায়, সভ্য মানুষ মাদ্রাসায় পায়, বিশ্বস্ত মানুষ মাদ্রাসায় পায়, আস্থাভাজন মানুষ মাদ্রাসায় পায়, নরম সরম মানুষ মাদ্রাসায় পায়, সরল মানুষ রাস্তা মাদ্রাসায় পায়, রাস্তা ছেড়ে দেয়া দে সাইড দিয়ে হেঁটে হেঁটে যায় মাদ্রাসা ছাত্রদেরকে পায়, মুরব্বীতে ঘাড়ের উপর মোটর সাইকেল উঠায় দেয় না, শিক্ষকের মাথায় বাড়ি মারে না, এটা দোষ নাকি আমাদের, জাতীয় সমস্যা আমাদের কি, শোনেন আমি বলি, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ইফতিজিং ধর্ষণ খুন গুম টেন্ডারবাজি তারপরে দুর্নীতি সন্ত্রাস দখলদারি বিদেশে পাচার করা মজুতদারি এগুলি তো কোনোটার সঙ্গে মাদ্রাসা কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে যেসব কারণে এই অবস্থাগুলির সঙ্গে মাদ্রাসার কোনো ভূমিকা নাই, মাদ্রাসা আলেম ওলামা ছাত্ররা এগুলির সঙ্গে জড়িত নয়, আর কি চান।
বলতে গেলে রাষ্ট্রের জায়গা দখল করেছে আমাদের এই বিভিন্ন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, ইংরেজি, ধর্মভিত্তিক, মূলধারা ইত্যাদি, তার মধ্যে আবার এই মাদ্রাসাগুলো এসছে, এবং সেটা যেভাবে এসছে আমাদের কাছে সেটা মোটেই মানে বাঞ্ছনীয় না। এই কারণেই আমরা প্রধান খবরগুলো জেনে নিলাম। এবার মূল আলোচনায় যাচ্ছি, মাদ্রাসা শিক্ষা নিয়ে রাজনীতি। শুরুটা রাশেদ আপা আপনাকে দিয়ে করতে চাই, যে এই যে স্বাধীনতার 42 বছর পরে আমাদের মাদ্রাসা শিক্ষার যে মূল দুটি ধারা, একটি হচ্ছে কওমি এবং আরেকটি হচ্ছে আলিয়া, এবং সেখানে যেটা হচ্ছে যে এই কওমি মাদ্রাসার পাঠ্যসূচি মূল ধারা থেকে কেন এত দিনেও আলাদা আছে বা বঞ্চিত আছে তারা, বা তাদেরকে সম্পৃক্ত করা হয়নি মূল ধারার সঙ্গে? একটা বিষয় একটু লক্ষ্য করা দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যেটা আছে সেটাকে যেটা আমরা বলি যে প্লুরালিস্টিক, যে সেখানে এক ধরনের রাষ্ট্র পিছু উঠেছে, বলতে গেলে রাষ্ট্রের জায়গা দখল করেছে আমাদের এই বিভিন্ন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, ইংরেজি, ধর্মভিত্তিক, মূলধারা ইত্যাদি, তার মধ্যে আবার এই মাদ্রাসাগুলো এসছে, এবং সেটা যেভাবে এসছে আমাদের কাছে সেটা মোটেই মানে বাঞ্ছনীয় না। এই কারণেই যে যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা, আমি তো মনে করি যে কোনো নাগরিকের মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সেখানে অন্যরা থাকতে পারে কিন্তু তাদেরকে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে হবে। আমরা শুধু দেখেছি বিভিন্ন সময়ে শিক্ষানীতি হয়েছে, কোন সরকারের সময় তেমন ভাবে গৃহীত হয়নি, এই সরকারের সময় গৃহীত হয়েছে, এই মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি এই কওমি মাদ্রাসাগুলো আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় চেষ্টা করেছেন, মন্ত্রণালয় চেষ্টা করেছে, নানাভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা ওইভাবে আসেননি। এমনকি আমরা দেখেছি যারা গবেষণা করেন তারাও যখন তথ্য সংগ্রহ করতে যান কওমি মাদ্রাসাগুলো সহায়তা করেন না। তো যেখানে আমাদের কাছে তথ্য নেই, যেখানে কোনো নিয়মতান্ত্রিকতার ভেতরে একটা শিক্ষা ব্যবস্থা নেই, সেখানে মানুষের কল্যাণে কতটুকু লাগছে, আমাদের সন্তানেরা সেখানে কি লেখাপড়া করছে, এটা আমাদের জানার ঘাটতি আছে। ঘাটতি আছে বলেই যেটা বললেন আপনি যে 42 বছর ধরে কেন চলে আসছে, এটা আমি বলবো এক ধরনের মানে রাষ্ট্র পাশ কাটিয়ে গেছে এদেরকে। সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে সুযোগটা নিয়েছে, যেখানে রাষ্ট্রের দুর্বলতা, শিক্ষা ব্যবস্থা সব নাগরিকের জন্য নিশ্চিত করতে পারেনি, সেখানেই তৈরি হয়েছে এই সুযোগগুলো। আপনি এর আগে বলছিলেন যে আমরা স্টুডিওতে আসার আগে যে আপনারা একটা উদ্যোগ নিয়েছিলেন যখন দায়িত্বে ছিলেন, সেই উদ্যোগগুলো কি ছিল? একটা ছিল যে এটাও আবার সেই স্থানীয় সরকারের যে আইনটা করা হয়েছিল, যে স্থানীয় সরকারের আওতায় বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা বা প্রভিশন ফর এডুকেশন যেটা, তাদেরকে রেজিস্ট্রেশন করতেই হবে স্থানীয় সরকারের আওতায়। এবং সেখানে আমরা দেখেছি যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো পর্যন্ত এগিয়ে এসছে ইংরেজি মাধ্যমের, আর মূল ধারাটা তো আছেই, কিন্তু কওমি মাদ্রাসাগুলো সেখানে কোনো সহায়তা করেননি, এবং আমার জানা মতো এখন পর্যন্ত তাদের সম্পর্কে আমাদের কাছে তথ্যের ঘাটতি আছে নানা ধরনের, কতটা থেকে শুরু করে কি ধরনের লেখাপড়া হয় সেটা আমরা জানি না। মনে আপনার কাছে একটু যাচ্ছে যে আপনি কি জানেন যে আমাদের কওমি মাদ্রাসার সংখ্যা আসলে সঠিক পরিসংখ্যাটা, বা কত শিক্ষার্থী এই কওমি মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত আছে? আমি শুরু করছি, বিসমিল্লাহ রহমান রাহিম। সময় টিভিকে ধন্যবাদ, সব শ্রোতাকে আমার সালাম ও শুভেচ্ছা। কওমি মাদ্রাসার সংখ্যা 15 থেকে 20 হাজার হবে সারা বাংলাদেশে, আর সেই কওমি মাদ্রাসা থেকে যারা শিক্ষা নিয়েছেন আনুমানিক হিসাব, এবং এটা বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে প্রচুর, এটা পূর্ণাঙ্গ মাদ্রাসা বা ওই কি উচ্চ মাধ্যমিক পর্যন্ত, নিম্ন মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন স্তরে এবং ধাপে এটা ছড়িয়ে আছে, এবং এখান থেকে শিক্ষা নিয়ে বের হয়েছে এরকম অনেক ওলামায়ে কেরাম বলা হয়, এবং যারা স্টুডেন্ট আছে বাংলাদেশের লক্ষ লক্ষ, এটা প্রায় অর্ধকোটির মতো হবে। হ্যাঁ, এটা হলো বাস্তব তথ্য। আর যে প্রসঙ্গগুলো এখন আসলো, আমি বলতে চাই যে একটা দেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা কেন চলবে, এবং সেটাও আবার রাষ্ট্রের আওতার বা দৃষ্টির বাইরে, এটার কারণ, মূল কারণ যেটা আমার মনে হয় যে যেসব পৃথিবীর যেসব দেশে ঔপনিবেশিক শাসন চলেছে সেখানে কিন্তু ঔপনিবেশ যারা নাকি দখলদার ছিল তারা একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে। আগে একটা ছিল যেটা নাকি জাতীয় শিক্ষা ব্যবস্থা, যেটা সেই দেশের আসল শিক্ষা ব্যবস্থা, যে যে শিক্ষা ব্যবস্থাটা সেই দেশের জনগণ এবং নাগরিকের একদম প্রাণের আপন,
তখন দখলদাররা তাদের কৃষ্টি কালচার এবং তাদের রুচি মতো আরেকটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে বিভিন্ন পৃথিবী বিভিন্ন দেশে এটা হয়েছে বাংলাদেশেও এটা হয়েছে কাজেই এখন দেখা যাবে যদি এখান থেকে একটাকে রাখতে হয় তাহলে মাদ্রাসাকে রাখতে হবে এটা কিন্তু ব্রিটিশ এদেশে আসার আগে থেকে ছিল ব্রিটিশ আসার পর এখানে স্কুল কলেজ বা সেই ধারাটা সৃষ্টি হয়েছে এটা আমি কথা বললাম আর যদি একটা ব্যবস্থা করা হয় যে মৌলিক শিক্ষাটা দাঁড় করানো যে সবাই একটা মৌলিক শিক্ষা সবাই পাবে তারপর যার যেদিকে ইচ্ছা যাবে কিন্তু মৌলিক শিক্ষাটা সবাই একরকম পাবে সেটা যদি করা হয় তাহলেও সেই মাদ্রাসা থেকে ফিরে আসতে হবে কারণ মৌলিক শিক্ষাটা একটা জাতির 90% মানুষের যে বিশ্বাস ধর্ম বললে অনেকে একটু মাইন্ড করেন আমি বলি যে বিশ্বাস যে চেতনা সেটার অনুকূলে যে শিক্ষা সেটাকে পুরোপুরি সমৃদ্ধভাবে সাজানো সেই শিক্ষাটাকে যদি মৌলিক শিক্ষা হিসেবে না রাখা হয় তাহলে তো এটা আর বাকি অগণতান্ত্রিক হয় বাকি দশ ভাগ যে রয়ে গেল আমি সেটাও বলতেছি যে বাংলাদেশের একটা রাষ্ট্রভাষা আছে সেটা বাংলা ভাষা পাহাড়ে কিন্তু বাংলা ভাষা বলা হয় না পাহাড়িদের রাষ্ট্র ভাষা কিন্তু বাংলা নয় এরপরেও কিন্তু অধিকাংশের ভাষা হিসেবে রাষ্ট্রভাষা বাংলা ঠিক তদ্রূপ বাংলাদেশে অধিকাংশের ধর্ম হিসেবে রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সেখানে মূল ব্যবস্থাটা এটা থাকতে হবে আর যারা আছেন তারা আমাদের ভাই এবং তাদের সুরক্ষা তাদের আরাম তাদের অধিকার এগুলো নিশ্চিত করা রাষ্ট্রের এবং ইসলামেরও দায়িত্ব এবং সেটার একটা ব্যবস্থা পাশাপাশি রাখা এটা কোনো বিষয় না রাখা যাবে সেটা রক্ষা করে মৌলিক শিক্ষার জন্য মাদ্রাসায় ফিরে যেতে হবে মাদ্রাসা শিক্ষাটাই মানে অবলম্বন হতে পারে এই বিষয়ে আপনার মন্তব্যটা মাদ্রাসা একেবারে ঠিকই বলেছেন মাদ্রাসা একেবারে যাকে বলে অবিচ্ছিন্নভাবে দেশে 232 বছর ধরে আছে এদিক দিয়ে খুব প্রাচীন মাদ্রাসার সমান্তরাল যে সংস্কৃত শিক্ষা ছিল অবশ্যই যারা এ করতো তারা কিন্তু সেখানে কিন্তু অনেক রদবদল হয়েছে তারপরে ছেড়ে দিয়ে ইংরেজি ধরেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে মাদ্রাসার ব্যাপারটি 1781 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা মাদ্রাসা স্থাপন করলো এবং এখন পর্যন্ত সেই মাদ্রাসার শিক্ষা কিন্তু কোনো জায়গায় কোনো গ্যাপ নেই বাদ পড়েনি তো এদিক দিয়ে মনে হতেই পারে এটা সবচেয়ে শক্তিশালী তাই না এত বছর ধরে আছে কিন্তু মানুষ মাদ্রাসার পড়ি আর স্কুল কলেজে পড়ি মূল কথাটি তো ব্যক্তি মানুষের জীবন ধারণ সেই জীবন ধারণটা চলে পৃথিবী রদবদলের সঙ্গে সে অনুযায়ী তাই না তো মানুষ যখন দেখবে যে মাদ্রাসায় পড়ে আর চাকরি বাকরি হচ্ছে না বা মাদ্রাসায় পড়ে একমাত্র মসজিদ ইমামতি বা একেবারে ধর্ম সংক্রান্ত কিছু জায়গা আছে সেসব জায়গা ছাড়া চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে।